জাহান্নামীদের আগুনের মধ্যে গরমের আজাব দেয়া হবে কিন্তু জাহান্নামীদেরকে বরফের মধ্যে ঠান্ডার আজাব দেয়া হবে কিনা? জি ভাই, আল্লাহ মাফ করুন আমাদেরকে জাহান্নাম থেকে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জামহারীরের কথা বলেছেন, জামহারীর হলো জাহান্নামে ঠান্ডার মাধ্যমে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে, কখনো গরমে জাহান্নামে আগুনে, আবার কখনো ঠান্ডার মাধ্যমে। উভয়টার কথাই কোরআনে আছে, একটা হলো নার আর একটা হলো জামহারীর। কাদের জন্য রোজা রাখায় ছাড় দেওয়া হয়েছে, কাদেরকে রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে? নাম্বার এক, অসুস্থ ব্যক্তি, এত অসুস্থতা যে অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারে না, তাহলে তিনি পরবর্তীতে রোজা রাখলেও হবে। আল্লাহ বলেছেন ফায়দাতু মিন আইয়ামিন উখরা, অন্য সময় রোজা রাখবে সে। আর যদি একেবারে অক্ষম হয় তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে, রোজার প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফিতরা হিসাব করে দিয়ে দিবে। আর যদি সুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে সফরে থাকলে তার জন্য রোজার ছাড় আছে। আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, কেউ যদি সফরে থাকে ওই অবস্থা তার কয়টা রোজা যদি বাদ যায় সফরে থাকার কারণে, ওইগুলো পরে রাখলেও হবে। তাহলে সফর অবস্থা রোজার ছাড় আছে, অসুস্থ অবস্থা রোজার ছাড়া, যদি অসুস্থতা সেই লেভেলের হয়, সামান্য একটু সর্দি কাশি হয়েছে আর ওই অজুহাতে রোজা রাখলে না, সেই সুযোগ কিন্তু নাই। তাহলে এই দুই অবস্থা রোজা না রাখার সুযোগ আছে। আর মেয়েরা তো মাসিক অবস্থা রোজা রাখবেই না, নিষেধ তখন। শবে কদরের নামাজের নিয়ম, নিয়ত ও কোন সূরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন। শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে দুই রাকাত করে অমুক সূরা এতবার পড়তে হবে, অমুক রাকাত, এরকম কোনো কথা নেই। লাইলাতুল কদর বা শবে কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে না পারলে বেজোড় রাতগুলোতে 21, 23, 27, 29 এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদত বন্দেগী বেশি বেশি করবেন। দুই রাকাত করে যত পারেন নামাজ পড়বেন, আস্তে আস্তে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, লম্বা লম্বা কেরাত সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সূরা যদি এক রাকাতে কয়েকটা পড়েন বা একই সূরা বারবার পড়েন সেটাও করতে পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো সূরা পড়তে হবে, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আমি একজন নির্মাণ শ্রমিক, আমি রাজমিস্ত্রি, আমাদের হেড মিস্ত্রি মালিক পক্ষ থেকে টাকা পেলে কিছু টাকা রেখে দেয় শতকরা 20% হিসাবে, কেউ কিছু বললে তাকে আর কাজে রাখে না, এই টাকা তার জন্য হালাল হবে কি না? দেখুন, এটা যদি শ্রমিকদের হক মেরে নেয় তাহলে তো সম্পূর্ণ হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কখনো কখনো কন্ট্রাক্টররা চুক্তিতে আসে যে আমি ম্যান পাওয়ার বিজনেস যারা করে, যে আমি লোক সাপ্লাই দিব, সব ম্যানেজমেন্ট আমি করব এবং তার এত টাকা বেতন, এর অতিরিক্তটা আমার থাকবে। তো এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে, কিন্তু মিস্ত্রির সাথে, সাধারণত হেড মিস্ত্রির সাথে যারা অধীনস্থ তাদের সাথে ব্যাপারটা এরকম থাকে না নর্মালি, তাহলে সেক্ষেত্রে সেটা অধিকার নষ্ট করা হবে।